রাজৈরে বঙ্গবন্ধুর 101তম জন্মবার্ষিকী ও জাতীয় শিশু দিবস পালিত। এস এম জাকির হোসেন ডাবলু, সুজন হোসেন রিফাতের ভিডিও চিত্রে একটি তথ্য প্রতিবেদন। মাদারীপুরের রাজৈরে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের 101তম ও জাতীয় শিশু দিবস রাজৈর উপজেলা প্রশাসনের আয়োজনে পালিত হয়েছে যথাযোগ্য মর্যাদায়। এ উপলক্ষে 17 মার্চ বুধবার সকাল 8টায় রাজৈর উপজেলা পরিষদ চত্বরে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পার্ঘ্য অর্পণ করা হয়। পরবর্তীতে আসমত আলী খান মিলনায়তনে আলোচনা সভা, শিশু কিশোর সমাবেশ ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ আনিসুজ্জামানের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন রাজৈর উপজেলা পরিষদের চেয়ারম্যান এম এ মোতালেব মিয়া, আওয়ামী লীগের স্থানীয় সাংসদ প্রতিনিধি আফম ফুয়াদ, ভাইস চেয়ারম্যান শেখ ফজলুল হক বাবুল, মহিলা ভাইস চেয়ারম্যান সেলিনা মুস্তফা, সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার শেখ সেকান্দার আলী, উপজেলা স্বাস্থ্য পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাক্তার প্রদীপ মণ্ডল, রাজৈর থানার ওসি তদন্ত আনোয়ার হোসেন, পিআইও এইচএম মাহবুব হোসেন সহ অন্যান্য সরকারি কর্মকর্তা কর্মচারীবৃন্দ। পরে শিল্পকলা একাডেমির শিল্পীদের অংশগ্রহণে এক মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়। এ অনুষ্ঠানটি উপভোগ করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ আনিসুজ্জামানের সহধর্মিনী সাহারা আহমদ অন্তরা সহ আমন্ত্রিত অতিথিবৃন্দ। এবং তার স্বাধীন এবং সার্বভৌম